আপনার কাছে ভিডিওটি দেখুন একটু লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নরেন্দ্র মোদীর কাছে হাত জোর করে বললেন, মোদিজি আমাদের টাকা লাগবে না, আপনার খুব কষ্ট হবে, আপনি প্লিজ টাকা দেবেন না। এটা শুনে ফেসবুকের বিপ্লবী বাম এবং ফেসবুকের বিপ্লবী 77 বিজেপি, তারা প্রত্যেকে উঠে পড়ে লাগলো তাদের নতুন বাবার খোঁজ পাওয়ার আনন্দে। তারা কি বলে বেড়ালো, দেখেছো নবীন পট্টনায়ক কি মুখ্যমন্ত্রী, তোমাকে সেলাম। কেন্দ্রের বুঝতে পেরেছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের অবস্থা খারাপ, তাই কেন্দ্রের কাছে ওরা টাকা চাইছে না। নবীন পট্টনায়ক বলছে, আমার লাগবে না, আমি সামলে নিতে পারবো, প্লিজ। নমস্কার, অনেকদিন পর আবারও একটি রাজনৈতিক পোস্ট করতে বাধ্য হচ্ছি। ভেবেছিলাম যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক পোস্ট কিছু করব না, কারণ এই যে সময়, যে পরিস্থিতি, এটা রাজনীতি করার সময় নয়। কিন্তু আজকেই ফেসবুকেই যে তৃণমূলের একজন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা দেখে না কিছু বলে থাকতেও পারলাম না। তিনি বলছেন যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি নাকি কেন্দ্রের কখনো বিরোধিতা করেন না, এই সে অনেক কিছু বলেছিলেন। তো দাদা, সবসময় কেন্দ্র কেন্দ্র কেন্দ্রর বিরোধিতা করে কোনো লাভ আছে? আপনি নিজের ঘরটা আগে দেখুন, নিজের ঘর যদি ঠিক থাকে তারপরে তো আপনি অন্যের ঘরে দেখবেন। এই যে বলছেন যে নবীন পট্টনায়ককে নিয়ে নতুন সাহারা, এই সেই, এর আগেও বহুবার উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী তিনি বারবার কিন্তু ফুটেজ খাওয়ার জন্য টিভিতেও আসেন না বা কখনো মুখও দেখান না বেশি, আর লাস্ট বেঞ্চে স্টুডেন্টের মতন সারা রাত জেগে পড়তেও তাকে হয় না। এর আগে যে করোনা পরিস্থিতির সময় আমরা দেখেছি যে উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি প্রধানমন্ত্রীর একটিমাত্র ফোন কলে উড়িষ্যার থেকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি এরকম মানে একাধিক রাজ্যে তিনি 869 মেট্রিক টন জীবন রক্ষাকারী অক্সিজেন পাঠিয়েছিলেন। কিন্তু ওই রকম উনি বারবার, আমি নাম করছি না কার মতন, বারবার যে এরকম সোশ্যাল মিডিয়ায় বা কোনো মিডিয়ার সামনে এসে ফুটেজ খেতে, তাই এরপর যেটা দেখলাম কি বললেন না, যে যশে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতিগ্রস্ত হলো, যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী যে নবীন পট্টনায়ক বললেন আমার টাকা দরকার নেই। তো দাদা, আপনাকে বলছি, আপনার যদি আপনি যদি দেখছেন যে আপনি নিজের রাজ্যের কোষাগার থেকে আপনি নিজের রাজ্যের মানুষের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি ব্যবস্থা করতে পারবেন, তাহলে আপনি কেন্দ্রের কাছে তো ধরুন বলবেন কেন? কারণ নবীন পট্টনায়কজিও দেখেছেন যে এই মুহূর্তে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে কতটা চাপে আছে, তাই তিনি বলেছেন যে আমার এই মুহূর্তে কোনো টাকা চাই না, রাজ্যের কোষাগার থেকে আমি এই বিপর্যয় মোকাবিলা করব। সেদিকে যদি দেখতে যাই, আপনি যদি দেখেন সেম উড়িষ্যায়, আজকে পশ্চিমবাংলার থেকে অধিকাংশ সব থেকে বেশি কিন্তু ক্ষতি হয়েছে উড়িষ্যায়। 476.4 বর্গ কিমি সমুদ্র উপকূল তার জন্য বরাদ্দ করেছে 600 কোটি টাকা কেন্দ্র, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সমুদ্র উপকূল জায়গা হচ্ছে 157.5 বর্গ কিমি, 157.5 বর্গ কিমি তার জন্য বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার 400 কোটি টাকা। এখনও আপনি বলছেন, আপনি একবারও, আমি মাননীয়াকে প্রশ্ন করতে চাই বা মাননীয়ার হয়ে যিনি এই ভিডিওটা করেছেন তার প্রসঙ্গে আমি যাকে বলছি, আমি তাকে প্রশ্ন করছি যে আপনাদের আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে যিনি দায়িত্বে আছেন তিনিও কি আজকে পার্শ্ববর্তী রাজ্য যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি কি কখনো সাহায্যের হাত বাড়িয়েছেন? বড় বড় কথা বলছেন আজকে, এটা মোদিজি টাকা দিচ্ছেন না, মোদিজির বাবার সম্পত্তি নয়, এটা আমি আপনি যে ট্যাক্সটা দিচ্ছি ওটাই মোদিজি নিয়ে যাচ্ছেন নিজের বাবার সম্পত্তি ভেবে রাজ্যকে ফিরিয়ে দিচ্ছেন। এবার সেই টাকাটা, যে ট্যাক্সের টাকাটা, ওটা যদি না দেয় কি হবে? আপনার বাড়ির সামনে ভাঙা রাস্তাটা কি করে ঠিক হবে? আপনি হসপিটালে গিয়ে কি করে ফ্রিতে চিকিৎসা পাবেন? আপনার মেয়েটা কি করে কন্যাশ্রী পাবে? আপনি কি করে ফ্রিতে রেশনের চালটা পাবেন? আপনি কি করে যুবশ্রী পাবেন? আপনার ছেলে মেয়েটা কি করে স্কুলে গিয়ে মিড ডে মিল পাবে? না, বলছেন যে টাকাটা দিচ্ছে সেটি পুরোটাই আপনার আমার ট্যাক্সের টাকায়। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন, কোনো সরকারই নিজের পকেট থেকে কোনো কিছু দিয়ে কাজ করে না, সাধারণ মানুষ যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা রাজ্য সরকারের কাছে জমা হয়, সেই ট্যাক্সের টাকা থেকে কাজ হয়। তো আপনারা যে বলছেন যে বিনা পয়সায় হাসপাতাল, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় অনেক দিন ধরে করছেন, তাহলে সেই বিনা পয়সাটা কি আপনারা ঘর থেকে দিচ্ছেন? আমার প্রশ্ন এটাই, এটাও তো পশ্চিমবাংলার মানুষেরই ট্যাক্সের টাকায় মাননীয় কাজ করছে।
আপনাকে বলছি দেখুন, রাজনৈতিক আক্রমণ করুন অবশ্যই, নরেন্দ্র মোদিজিকে আপনি রাজনৈতিকভাবে আক্রমণ করতেই পারেন, কিন্তু আপনাকে বলছি যে আপনি কিভাবে একটু কথাটা বললেন একটু দেখুন। আপনি বললেন নরেন্দ্র মোদিজির বাপের টাকা। দাদা, নরেন্দ্র মোদিজি মানে আপনার বাবার থেকেও কিন্তু বয়সে অনেক বড়, তাই কি করে কথা বলতে হয় একটু আপনি ভালো করে এটা জানুন। আজকে আপনার প্রধানমন্ত্রীজিকে নাও পছন্দ হতে পারে, কিন্তু তার চেয়ারটাকে সম্মান করতে হবে, কারণ উনি হচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাই এভাবে আপনি কথা বলতে পারেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্লাস আপনার থেকে বয়সে অনেক বড়, হিসাব করে যদি মানে ঠিকমতো যদি বয়স অনুপাতে দেখি মানে আপনার বাবার থেকেও বয়সে অনেক বড় হবে, তাই কি করে বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয়? দাদা দেবাংশু, তুমি আগে ভালো করে শেখো, ঠিক আছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে তোমার নাও পছন্দ হতে পারে, কিন্তু তিনি আমাদের ভারতের বর্ষের প্রধানমন্ত্রী, তাকে মানতে হবেই, তার চেয়ারটাকে সম্মান করতে হবে। তাই কি করে আগে সম্মান দিতে হয় সেটা আগে শেখো। আং বাং ফেসবুকে এলাম, বুকে দিলাম, তাহলে হয় না। তাই বলছি যদি পারেন যুব সমাজকের চাকরি দিতে শিখুন, মানুষ আপনাদের ভিক্ষার আশায় বসে থাকে না, তাই চাই না দান চাই না ভিক্ষা, চাকরি করে মাথা উঁচু করে বাঁচবো, এটাই হবে যুব সমাজের নতুন শিক্ষা। ধন্যবাদ।